মাত্র 2 শতক জায়গার ভিতরে টিন এবং ছাদ দিয়ে খুবই সুন্দর এবং আধুনিক একটি বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই বাড়িটি ডিজাইন করা হয়েছে মাত্র 2 শতক জায়গার ভিতরে। এই বাড়িটার লম্বায় হচ্ছে 35 ফিট 8 ইঞ্চি এবং পাশে হচ্ছে 25 ফিট। তো এই পরিমাণ জায়গা যদি থাকে আপনি এই বাড়িটা অনায়াসে করতে পারবেন। বাড়িটার অত্যন্ত চমৎকার ডিজাইন করা হয়েছে, সামনের লুকিংটাও খুবই সুন্দর করে করা হয়েছে। সামনে এখানে রাখা হয়েছে পোর্স, এটি হচ্ছে মেইন গেট। এই গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করলে আমরা প্রথমে একটি ডাইনিং স্পেস পাবো। ডাইনিং স্পেস থেকে আমরা বিভিন্ন রুমে যাতায়াত করতে পারবো। তো সামনের লুকিংটা দেখুন অত্যন্ত চমৎকার করে সাজানো হয়েছে। এখানে একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে, সিঁড়িটা হচ্ছে 4 ধাপের একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে এবং দুই পাশে দেখুন বসার জায়গা রাখা হয়েছে। এবং এখানে সুন্দর একটি পোর্সের ডিজাইন করা হয়েছে। পোর্সের উপরে আপনি এভাবে গাছপালা লাগিয়ে সুন্দর করে রাখতে পারেন এবং দুই পাশে গার্ডেনিংয়ের জায়গা রাখা হয়েছে। এবং জানালার ডিজাইনগুলো এরকম করা হয়েছে, সানসেটগুলোর ডিজাইন খুবই সুন্দর করে করা হয়েছে দেখুন। এবং এখানে ওয়ালের ডিজাইনটা এরকম করা হয়েছে প্রতিটা কর্নারে, এবং কালার কম্বিনেশনও খুবই সুন্দর করে করা হয়েছে। তো আপনার যদি রুচি পছন্দ এরকম থাকে তাহলে আপনি এই বাড়িটা করতে পারেন, অথবা অন্য কোনো কালার চাইলেও করতে পারেন। তো এ বাড়ির এইটুকু হবে আরসিসি ছাদ, অর্থাৎ এখানে রয়েছে একটি রুম এবং এখানে ডাইনিং স্পেস রয়েছে। এইটুকু মিলে রাখা হয়েছে আরসিসি ছাদ এবং বাকি অংশটা টিনের চাল ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে পুরোটাই টিনের চাল ব্যবহার করতে পারেন, অথবা আপনি পুরোটা চাইলে ছাদ দিয়েও করতে পারবেন। যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে আপনি পুরোটা ছাদ দিয়ে করতে পারেন। তো অন্যান্য পাশের ডিজাইন যদি দেখি আমরা, এটা হচ্ছে বাম পাশের লুকিং এরকম হবে এবং এটা হচ্ছে পিছনের অংশের লুকিংটা এরকম হবে, আর এটা হচ্ছে ডান পাশের লুকিং। তো বাড়িটা যদি আমরা উপর থেকে দেখি দেখুন এরকম দেখা যাবে। তো অত্যন্ত চমৎকার একটি বাড়ির ডিজাইন বলতে হবে। তো অল্প খরচে আপনি এই বাড়িটা করতে পারবেন। আপনার যদি এই পরিমাণ জায়গা থাকে অবশ্যই আপনি এই বাড়িটা করতে পারবেন। সামনে যে কলাম রাখা হয়েছে পোর্সের কলাম, কলামগুলোর ডিজাইন দেখুন অত্যন্ত চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে দেখুন। আধুনিক মানের একটি ডিজাইন করা হয়েছে কলামগুলো, এবং পোর্সের ডিজাইনটাও খুব সুন্দর করে করা হয়েছে। আপনি চাইলে এভাবেই করতে পারেন। এবং এখানে দেখুন আরসিসি ছাদের এখানে যে বাইরের দিকে কিছু অংশ বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার ক্যান্টিলিভার করা হয়েছে, এবং এখানে প্যারাপেট ওয়াল রাখা হয়েছে। এবং প্যারাপেট ওয়ালের মাথায় দেখুন এখানে বিট ব্যবহার করা হয়েছে। তো সব দিক দিয়েই সুন্দর করে ডিজাইন করা হয়েছে, এবং ওয়ালের চারদিক দিয়ে এভাবে বিট করা হয়েছে, এই যে দেখুন বিট, এবং কর্নারে কর্নারে এভাবে বিট করা হয়েছে। এই কর্নারে রয়েছে এবং এই কর্নারে রয়েছে এবং এই কর্নারে রয়েছে, অর্থাৎ 4 কর্নারে আপনার এভাবে বিট করা হয়েছে। আপনি চাইলে এভাবেই করতে পারেন। তো এ পর্যায়ে আমরা উপর থেকে চাল সরিয়ে দেবো এবং এই আরসিসি ছাদ সরিয়ে আমরা ভিতরের ইন্টেরিয়র রুম লেআউট দেখে নেব। তো এটি হচ্ছে বাড়ির ইন্টেরিয়র, অর্থাৎ ভিতরের রুম লেআউট। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা এই পোর্স থেকে এই মেইন গেট দিয়ে ভিতরে ঢুকলে আমরা প্রথমে এই ডাইনিং স্পেসটা পাবো। এখানে বড় একটি ডাইনিং স্পেস রাখা হয়েছে লম্বা করে। তো এই ডাইনিং স্পেস থেকে আমরা বিভিন্ন রুমে প্রবেশ করতে পারবো। তো ডান দিকে দেখুন এই ডাইনিং স্পেসের পাশে এখানে রাখা হয়েছে ড্রয়িং রুম, অর্থাৎ যেটাকে আমরা লিভিং রুম বলে থাকি। এখানে ড্রয়িং রুমটা এভাবে সাজানো রয়েছে। এই রুমে 2টি জানালা রাখা হয়েছে আলো বাতাস প্রবেশ করার জন্য। এবং সামনে গিয়ে ডান দিকে গেলে আমরা আর একটি বেডরুম পাবো এই কর্নারে। এটি হচ্ছে একটি বেডরুম। এই বেডরুমটা এভাবে সাজানো যেতে পারে, এভাবে সাজিয়ে নিতে পারেন। তো এদিক থেকে আমরা যদি বাম দিকে যাই এই কর্নারে গেলে আমরা এখানে আর একটি বেডরুম পাবো। এটি হচ্ছে একটি বেডরুম। এই বেডরুমটা দেখুন এভাবে সাজানো রয়েছে, 2টি জানালা রয়েছে আলো বাতাস প্রবেশ করার জন্য। এবং এই কর্নারে রাখা হয়েছে আরও একটি বেডরুম। এই বেডরুমে 2টি জানালা রাখা হয়েছে এবং এভাবে সাজানো রয়েছে। তো এখানে রয়েছে কিচেন, অর্থাৎ রান্নাঘর মাঝখানে। তো এ বাড়িতে কোনো টয়লেট রাখা হয়নি, কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল উনি টয়লেট বাইরে করবেন, যার কারণে এভাবে করা হয়েছে। টয়লেট ছাড়া এ বাড়িটা ডিজাইন করা হয়েছে। আপনি চাইলে টয়লেট অ্যাটাচটা করতে পারবেন এবং কমন টয়লেট করতে পারবেন, যদি আপনার জায়গা বাড়তি থাকে তাহলে অবশ্যই করতে পারবেন। তো এ বাড়িতে 3টি বেডরুম, 1টি ড্রয়িং রুম, 1টি ডাইনিং স্পেস এবং 1টি কিচেন রয়েছে। এবং সামনে বাগান করার সুন্দর একটি জায়গা রয়েছে এবং সামনে পোর্স রাখা হয়েছে। তো অল্প কিছু জায়গার ভিতরে আপনি এই বাড়িটা করতে পারবেন, বেশি জায়গা লাগবে না। মাত্র 2 শতক জায়গা হলে আপনি এই বাড়িটা করতে পারেন। তো বাড়িটার লম্বায় হচ্ছে 35 ফিট, যেটা আমরা আগে বলেছি 35 ফিট 8 ইঞ্চি, এবং পাশে হচ্ছে 25 ফিট। তো এই পরিমাণ জায়গা থাকলে আপনি এই বাড়িটা করতে পারেন। তো এ পর্যায়ে আমরা দেখে নেব এই বাড়িটা 2D ফ্লোর প্ল্যান কীভাবে করা হয়েছে, সেই বিষয়টা আমরা এবার দেখে নেব। তো এটি হচ্ছে এবারে 2D ফ্লোর প্ল্যান। এখানে দেখুন পোর্স রাখা হয়েছে, পোর্সে এখানে মেইন গেট রয়েছে এবং এখানে একটি জানালা রাখা হয়েছে ডাইনিং আলো বাতাস প্রবেশ করার জন্য। এবং এই গেটের পাশেই রাখা হয়েছে ড্রয়িং রুম, এটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমের সাইজটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট এবং এখানে রাখা হয়েছে আপনার স্লাইডিং গেটটা এখানে রাখা হয়েছে। এবং এই কর্নারে রয়েছে একটি বেডরুম, এই বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। এবং এখানে রয়েছে কিচেন, অর্থাৎ রান্নাঘর, এই রুমের সাইজ হচ্ছে 10 ফিট বাই 8 ফিট, অর্থাৎ এদিকে আছে 10 ফিট এবং এভাবে আছে 8 ফিট। এবং বাম পাশে এই কর্নারে রয়েছে আরও একটি বেডরুম, এই বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। এবং এই কর্নারে রয়েছে আরও একটি বেডরুম, এই বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। এবং ডাইনিং স্পেসের সাইজটা হচ্ছে আপনার এই পাশে হচ্ছে এদিকে 10 ফিট এবং লম্বায় হচ্ছে 16 ফিট।
তো অনেক লম্বা একটি ডাইনিং স্পেস এবং এ বাড়ির স্কোয়ার ফিট হচ্ছে 976 স্কোয়ার ফিট টোটাল ফ্লোর এরিয়া এবং এ বাড়িটার লম্বায় হচ্ছে 35 ফিট 8 ইঞ্চি এবং এদিকে হচ্ছে 25 ফিট 3 ইঞ্চি এবং এখানে পোর্চ রয়েছে। তো এই পরিমাণ জায়গা থাকলে আপনি এই বাড়িটা অনায়াসে করতে পারেন। তো এ পর্যায়ে আমরা জেনে নেব বর্তমান বাজার দরে করতে গেলে এই বাড়িটা কত টাকা খরচ হবে সেই ধারণা আমরা নিয়ে নেব। আপনি যদি এই বাড়িটা ঠিক এভাবে আপনি কমপ্লিট করতে চান তাহলে প্রায় বর্তমান বাজার দরে 9-10 লক্ষ টাকা খরচ করতে হবে, কারণ বর্তমানে জিনিসের দাম অনেক বেশি যার কারণে বর্তমানে খরচটাও একটু বেশি হবে এবং স্থানভেদে খরচের পরিমাণটাও কম বেশি হতে পারে। তো সেই হিসেবে আপনার এভারেজ হচ্ছে 9-10 লক্ষ টাকায় আপনি এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, আমরা আপনার কমেন্টসে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।